লাঞ্চ মেনু পাপড় ভাজা আলু ভাজা আর খিচুড়ি এমন ওনাকে দিয়ে আসি আগে প্রভুকে দিয়ে দিলাম কমাও না কমাই দিস না আর আমার প্রভু আমাকে হেল্প করছেন কি অনুসন্ধা অনুসন্ধা কেমন আছিস শরীরটা ভালো দাঁড়িয়ে আছে খাবার নেওয়ার জন্য ওকে দিয়ে দিয়েছি আমরা একটু পরে খাব নমস্কার সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই আমার চ্যানেলে নতুন একটা ব্লগে আপনাদের অনেক স্বাগত আজকে হলো শুক্রবার আজকে হলো শুক্রবার এখন বাজে হলো সকাল 10টা তো আজকে এখন থেকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি আর ঘুম থেকে উঠেছি সে অনেকক্ষণ আগেই আজকে যদি ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে প্রায় 7:30টা বেজে গেছে তারপর দৌড়ে দৌড়ে স্টুডেন্টের বাড়ি গেলাম হাত মুখ শুধু চোখে জলের ঝাপটা দিয়েই ছুটেছি স্টুডেন্টের বাড়ি কারণ আপনাদেরকে দিনের অবস্থাটা দেখাই এই যে দেখুন আকাশের অবস্থা আর চারদিক মানে জলে পেকে কাদায় একাকার কালকে দিনের বেলাও মোটামুটি বৃষ্টি হয়েছে কিন্তু রাত্রিবেলা থেকে সেই একটা না কি বৃষ্টি বলবো সকালবেলাও প্রচণ্ড বৃষ্টি ছিল তাও আমার স্টুডেন্টের যেহেতু এক্সাম এই যে দেখুন পুরো ভিজা তো আমার ছোট্ট স্টুডেন্টের যদিও এক্সাম তার জন্য উঠে দৌড়ে দৌড়ে গেছি কারণ না গেলে বাচ্চা তো একদিন না পড়ালেই সব ভুলে যেতে চায় সে যাই হোক পড়াশোনা করিয়ে চলে এসেছি সমস্ত কিছু ভেজা আর ভেজা দেখুন আমার ঠাকুরঘরের বারান্দাটা দেখুন বৃষ্টি কি অবস্থা আজকেও দিন উঠবে না দিনের যা মানে অবস্থা আজকেও দিন উঠবে না আজকেও সারাদিন একদম সারাদিন বৃষ্টি হবে আজকেও আকাশে এখনো প্রচুর মেঘ ঘরদোর এখনো কোনো কিছুই করা হয়নি এই জাস্ট মশারিটা খুলেছি এখনো বিছানাপত্র যে দেখুন এমনিতেই পড়ে আছে কোনো কিছু গোছ গাছ হয়নি আর মিঠোরে তো শরীরটা বেশি একটা ভালো না আর যেহেতু আজকে দিনও মেঘলা জানি না ও ওর কাজে যাবে কি যাবে না কারণ ওদের কাজটাই হলো বাইক নিয়ে এদিক ওদিক ছোটাছুটি করা কারণ বৃষ্টির মধ্যে কী করে করবে বলুন ও বাবা আর এই যে দেখুন মশার উৎপাত এই যে দেখুন কীভাবে শুনতে পাচ্ছেন কীভাবে দিন গর্জন করছে আর আসার সময় দোকান থেকে আটা নিয়ে এসেছি আমার ওনার নাকি অনেকদিন ধরে আটা আমার সরি রুটি আলু ভাজা খেতে ইচ্ছে করছিল তো ঘরে আটা ছিল না ওই যে আটা ছিল কোটোতে আটা আছে দেখতে পাচ্ছেন ওই আটাগুলো না নষ্ট হয়ে গেছে গত মাসে আনা হয়েছে কিন্তু যেহেতু বৃষ্টির দিন এগুলির মধ্যে পোকাও হয়ে গেছে আর খেতে একটু টকটকও লাগছে তো তার জন্য ওই আটাটা বাদ আর এই মাসে রেশন শপ থেকে আটা পাইনি তার জন্য আটা আনাও হয়নি তো অনেকদিন ধরে রুটি খাওয়া হচ্ছে আর গরমের মধ্যে বানাতেও প্রচুর কষ্ট তো তার জন্য আটা আনা হচ্ছে না খাওয়া হচ্ছে না তো কালকে বলছি একটু রুটি আলু ভাজা খেতে ইচ্ছে করছে তো আজকে সকালবেলা যখন বেরিয়েছি আসার সময় আটা নিয়ে এসেছি আর সঙ্গে নিয়ে এসেছি হলো এই যে পাঁপড় ওই যে ইয়েলো কালারের পাঁপড়গুলো আঙুলে গুজে খাওয়া যায় ওগুলো কারণ ভাবছি আজকে যেহেতু বৃষ্টির দিন ঘরে যদিও একটা সবজিও নেই তাও গোবিন্দভোগ চাল আছে মুগ ডাল আছে ভাবছি একটু চালে ডালে খিচুড়ি রান্না করে নেবো সবজিপাতি ছাড়াও তো খিচুড়ি খাওয়াই যায় বলুন আর সঙ্গে আলু ভাজা করব আর পাঁপড় ভাজা দিয়ে আজকে দুপুরবেলা জমিয়ে খাওয়া হবে মিঠুনকে বললাম বলো হ্যাঁ ঠিক আছে আজকে যেহেতু এরকম দিন অবশ্যই খিচুড়ি খাওয়া যায় আর আমার সোনা বাবার তো খিচুড়ি ফেভারিট না গো খিচুড়ি হলে আর কিছুই চাই না ভীষণ ফেভারিট খিচুড়ি আজকে দুপুরবেলা ভাবছি এটাই হবে খিচুড়ি আলু ভাজা পাঁপড় ভাজা তো চলুন আগে ঘরদোর গোছ গাছ করি বিছানাপত্র তুলি তারপর ততক্ষণে ব্রেকফাস্টও রেডি হয়ে যাবে তারপর বাকি কথা হচ্ছে হ্যাঁ তো হাত মুখ ধুয়ে রেডি হয়ে গেছে এই যে রুটি আর আলু ভাজা নিয়ে বসে পড়েছি উনি ফোনে কথা বলছেন আমার শোনা আমার খাওয়া হয়ে গেছে অলরেডি আমিও খেয়ে নিচ্ছি কারণ তারপর আমাকে আবার রান্নাবান্না বসাতে হবে আর দেখতে পাচ্ছেন দিনটা কেমন অন্ধকার করে আছে মনে হচ্ছে না সন্ধ্যা হয়ে গেছে
এই যে দেখুন রান্না বান্না বসিয়ে দিয়েছি এখানে হাঁড়িতে জল বসিয়েছি খিচুড়ি রান্না করার জন্য এখানে মুগ ডাল মসুর ডাল আর এই যে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি সব মুগ ডালটাকে ভেজে নিয়েছি সব কিছু একবার একেবারে ধুয়ে জলটা গরম হলে দিয়ে দেবো হ্যাঁ ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম এখন জলটা গরম হলেই দিয়ে দেবো হ্যাঁ এই যে দেখুন খিচুড়ি রান্না কমপ্লিট কোনো সবজি ছাড়া প্রথমবার খিচুড়ি রান্না করেছি কোনো সবজিই দিইনি একেবারে সম্বার টম্বারও দিয়ে দিয়েছি ঘি দিয়ে দিলাম খিচুড়ি রান্না হয়ে গেছে সঙ্গে হচ্ছে পাঁচ ফোড়ন দিয়ে আলু ভাজা এটাও হয়ে গেছে খাওয়ার সময় একটু কয়েকটা পাঁপড় ভেজে নেব এই যে আজকে আমাদের লাঞ্চ মেনু পাঁপড় ভাজা আলু ভাজা আর খিচুড়ি আগে আমার ওনাকে দিয়ে আসি আগে প্রভুকে দিয়ে দিলাম কমাও না কমায় দোষ না এই যে আমার প্রভুর জন্য বেড়ে দিয়ে দিলাম ভোগ প্রভু এই যে প্রভু ভোগ গ্রহণ করুন শুভ সন্ধ্যা এখন বাজে হলো সন্ধ্যে প্রায় 7:40 আর এই যে আমার উনি এখন এইমাত্র বাড়ি ফিরলেন বাজার সাজার নিয়ে কারণ আপনারা আপনাদেরকে তো বলেছি যে শরীরটা ভালো নেই তো তার জন্য ওনার খাওয়া দাওয়াতে বিশেষ কোনো রুচি নেই দুপুরবেলা খিচুড়ি রান্না করেছিলাম একদম মানে মনে বহু দুঃখ নিয়ে খিচুড়িটা খেয়েছে ওনার নাকি ভালো লাগছে না সে যাই হোক বাজার টাজার করা হয়েছে চলুন দেখাই অনেকদিন পর উনি বাজার করে আনলেন ব্যাগ ভর্তি করে আনা হয় টুকটা কিন্তু অনেকদিন পরে বেশি করে বাজার করেছে এই যে পেঁয়াজ আলু আর কাঁচা লঙ্কা আছে এতে আর শুধু মুরগের মাংস আনছ আর এই যে এখানে আছে মোচা মোচার ঘন্ট খেতে ভীষণ ভালো লাগে এই যে দুটো মোচা আর আছে টমেটো লেবু কাঁকরোল করলা আর কই ও শশা আর আছে হলো মাংস এই যে দেখুন দু রকমের মাংস ঠিক ওই মাংস নি না ওই যে নতুন মাছ না কইতেছে মাংস উনি তো আবার মিথ্যা কথাও বলেন আমার সঙ্গে এই জন্য জিজ্ঞেস করছি যে সত্যি খুলবা
মাংস রান্না করব তো আগেই জানতাম, যার জন্য এখানে রসুন পেঁয়াজ আলু এই যে এখানে সব আগে নিয়ে বসেছি। আর আদাটা একদমই ভালো না, একটুখানি আদা এনেছে, বলেছিলাম আদা আনতে, কিন্তু ও সারা বাজার ঘুরে আদা আনেনি, এখানে যে দোকান থেকে আদা এনেছে দেখুন এই দোকানে নেই, একটু কেচে কুচে এনেছে। তো এগুলো আগে গুছাই, তারপর বাকি রান্না বান্না করছি। আর আমার প্রভু আমাকে হেল্প করছেন। কি ও মিঠুনদা, মিঠুনদা কেমন আছো, শরীরটা ভালো? এই যে মিঠুনদা কাজ করছে। আর এই যে থাক, বাকি কথা বলে লাভ নেই, আগে আপনাদের কাজেরটা দেখাই। দেখুন মাংসের চাইতে আলুটা বেশি দিয়েছি, কারণ যেহেতু আজকে ও আপনাদের কিন্তু বলা হয়নি আজকে কিন্তু আমরা ভাত খাবো না, আজকে আমরা ভাতে কোনো প্রোগ্রাম, আজকে ভাতের প্রোগ্রাম ক্যান্সেল করে দিয়েছি। সকালবেলা খেয়েছি, সকালবেলা না লাঞ্চে খেয়েছি হলো খিচুড়ি, ডিনারে খাবো হলো রুটি, ব্রেকফাস্টও রুটি খেয়েছি, ডিনারও রুটি খাবো, আর লাঞ্চে খেয়েছিলাম হলো খিচুড়ি। তো তার জন্য মাংসের মধ্যে একটু আলু দিয়েছি, কারণ আলু দিয়ে আমার রুটিটা খেতে বেশি ভালো লাগে। আর চিকেন হাফটা নিয়েছি রান্না করার জন্য, আর হাফ রেখে দিয়েছি, যেহেতু দু রকমের মাংস হবে পুরো চিকেনটা রান্না করিনি। আর এই যে দেখুন পর্কটাকে এখানে আগে একটু নুন দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছি। তো এটাকে পরে কী করছি করবো, আগে এটাকে মেখে চুকে বসিয়ে দিই, কড়াইয়ে বসিয়ে দিয়েছি। চলুন এবার চিকেনটাকে মাখি।
রান্না বান্না কমপ্লিট করে ফেলেছি। এই যে রান্না সেরে একেবারে ঘরদোর গ্যাসটা সব মুছে পরিষ্কার করে নিয়েছি, না হলে পরে করতে ইচ্ছা করবে না। আর এখানে আছে এই যে স্পেশাল চিকেন, কষা কষা করে রান্না করেছি, কালারটা দেখুন জাস্ট ফাটাফাটি হয়েছে না, কষার মধ্যে বড় বড় করে আলু দিয়েছি, কষাই বললাম কারণ একদম কষা কষা করেই করেছি, ঝোল টোল করিনি। আর আজকে রাতে রুটি খাবো বলেছিলাম তো রুটি করলাম, তো ভাত রান্না করিনি রুটি। আর এই যে হলো যে পট রান্না হয়েছে ওইটা, ওটাতে আলু টালু কিছু দিইনি, এমনি জাস্ট কষা কষা করে রান্না করেছি। আমাকে খাবার দিয়ে দিচ্ছি, দুপুরবেলা একটু খিচুড়ি নিয়ে নিয়েছে, তো রুটি দিয়ে দিলাম, পেঁয়াজ শসা স্পেশাল চিকেনটা, বেড়ে নিলাম শোনা বাবা দাঁড়িয়ে আছে খাবার নেওয়ার জন্য, ওকে দিয়ে দিয়েছি, আমরা একটু পরে খাবো। আর এই যে দেখুন আমার উনার শরীরটা আবার খারাপ করেছে, এই যে দেখুন মাফলার বেঁধে কাঁথা, ঠান্ডা লাগতেছে, ঠান্ডা কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে, আবার জ্বর উঠেছে। আর এই যে আমার সোনামা খাওয়া স্টার্ট করে দিয়েছে, আমাকে তো সোনা দিতে কি মাঝে তো না গ্রাস নুন না।